হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বিশ্বসেরা বাংলা কুইজ এবং তার উত্তর নিয়ে। আপনি যদি নিজের বুদ্ধিমত্তা বিকাশিত করতে চান, তাহলে অবশ্যই আপনার মেধাকে যাচাই করুন এই টিউটোরিয়ালের মাধ্যমে। বিভিন্ন চাকরির জব এবং সাধারণ জ্ঞানের সমভাণ্ডার নিয়ে আমাদের আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। আপনি চাইলে আপনার বুদ্ধিকে এখনই যাচাই করে নিতে পারেন। আমাদের প্রতিটি প্রশ্নই চ্যালেঞ্জিং, আপনাকে অনেক ভেবেচিন্তে উত্তর দিতে হবে। শুধুমাত্র বুদ্ধিমান ব্যক্তিরাই এই সকল ধাঁধার সম্মুখীন হতে পারে এবং ধাঁধাগুলো সঠিক উত্তর দিতে পারে। তাই আপনি নিজেকে বুদ্ধিমান মনে করলে অবশ্যই ধাঁধাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে পারেন। তাহলে চলুন না যাই আমাদের আজকের লিস্টে। বাংলাদেশের আগের নাম কি ছিল? বাংলাদেশের আগের নাম কি ছিল? তো ভিউয়ার্স, আপনার সঠিক উত্তরটি দেওয়ার জন্য এখানে চারটি নমুনা প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে। আপনি এখান থেকে বেছে নিতে পারেন। বাংলা, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, পূর্ব মেরু। এখন আপনি সঠিক উত্তরটি মিলে নিন। উত্তরটা হবে পূর্ব পাকিস্তান। কোন দেশের পূর্ব নাম শ্যাম দেশ? কোন দেশের পূর্ব নাম ছিল শ্যাম দেশ? চলুন নমুনা উত্তরগুলি সম্মুখীন হই। বার্মা, থাইল্যান্ড, জাপান, মালয়। সঠিক উত্তরটা হবে থাইল্যান্ড। কোন গাছের পাতা ভাতের পাতিলে দিলে ভাত আর সিদ্ধ হয় না? তো ভিউয়ার্স, খুবই আজব প্রশ্ন হলেও নমুনা উত্তরগুলো আপনাকে সাহায্য করবে উত্তর দিতে। তেঁতুল, পাথরকুচি, নিম পাতা, ডালিম। আপনি কি বলতে পারবেন এর সঠিক উত্তরটা কী হবে? উত্তরটা হবে পাথরকুচি। সবচেয়ে বেশি ফল দেয় কোন গাছ? তো ভিউয়ার্স, ফল তো প্রত্যেক গাছে দেয়, কিন্তু এই চারটি গাছের মধ্যে হতে কোন একটি গাছ বেশি ফল দেয়? আপনি কি বলতে পারবেন? যেমন লিচু, আম, আখরোট, কলা। উত্তরটা হবে আখরোট। গাছের পাতা সবুজ বর্ণ হয় কেন? চলুন না এবার আমরা উত্তরগুলো মিলিয়ে নিই। ক্লোরোফিলের জন্য, সূর্যের জন্য, সারের জন্য, না অক্সিজেনের জন্য? তো ভিউয়ার্স, এবার আমরা উত্তরটা দেখে নিতে পারি। উত্তরটা হবে ক্লোরোফিলের জন্য। কোন গাছ একবার ফল দিয়ে মারা যায়? চলুন না উত্তরটা আমরা বেছে নেওয়ার চেষ্টা করি। আম, ধান, কলা, মরিচ। এর সঠিক জবাবটি হবে কলা গাছ। কোন প্রাণী ঘুমালে মারা যায়? চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। সাপ, পিঁপড়ে, কচ্ছপ, ঘোড়া। এর সঠিক জবাবটি হবে পিঁপড়ে। ভারতের জাতীয় প্রাণী কোনটি? চলুন এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে হাতি, গরু, সিংহ, বাঘ। উত্তরটা হবে বাঘ। বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? আপনি কি বলতে পারবেন? চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে শাপলা, পদ্ম, গোলাপ, কলমি। এর সঠিক জবাবটি হবে শাপলা। ভারতের জাতীয় সবজি কোনটি? চলুন না এবার আমরা উত্তরগুলো দেখে নিই। লাউ, কুমড়ো, আলু, বেগুন। সঠিক উত্তরটা হবে কুমড়ো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন।
আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে সাধারণ জ্ঞানের অনেক জ্ঞানগুলি আপনারা অর্জন করতে পারছেন। শুধুমাত্র বুদ্ধিমানরাই এই সকল প্রশ্নগুলো সঠিক উত্তরগুলো দিতে পারবে। আপনি যে কয়টির প্রশ্নের উত্তর দিতে পারবেন অবশ্যই কমেন্টসে তুলে ধরতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখ।